বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থায়নের নীতিমালা বিষয়ে ব্যবসায়ী শাখার সমস্ত শিক্ষা শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন। অর্থের সময়মূল্যের লেসনের ক্ষেত্রে আজকে আমাদের তৃতীয় পর্ব, এবং আজকে তৃতীয় পর্বে আমরা যেটি শিখব তা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধি হার, যেটি কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তার এর আগে আমরা শিখেছিলাম যে এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে, আজকেও আমরা এককালীন মূল্য পরিশোধ নিয়ে আলোচনা করব। তবে এর আগের ব্যাপারগুলো ছিল আমাদের যে কোনো নির্দিষ্ট একক অ্যামাউন্ট টাকা কিংবা কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা একবারই ব্যাংক সেটি বছরে সুদ প্রদান করে। কিন্তু আজকের আলোচনার বিষয়ে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে টাকা ব্যাংক বছরে একাধিকবার প্রদান করবে, অর্থাৎ একাধিকবার সুদ গণনা করা হবে। সেক্ষেত্রে আমরা যদি করতে হিসাব করতে যাই, আমাদের প্রথমে যে ব্যাপারটি আসে, যদি ব্যাংক যদি প্রত্যেক মাসে সুদ প্রদান করে, বিনিয়োগকৃত টাকার প্রত্যেক মাসে যদি সুদ প্রদান করে, অর্থাৎ সুদ প্রদানটি যদি মাসিক হারে হয়, তাহলে যেহেতু 12 মাসে 1 বছর, সুতরাং আমাদেরকে 12 বার সুদ হিসাব করতে হবে, অর্থাৎ 12 বার ধরে আর কি। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি হয় দ্বিমাসিক যদি সুদ প্রদান করে, অর্থাৎ প্রতি 2 মাসে 1বার করে, তাহলে যেহেতু 12 মাসে 1 বছর, সুতরাং 6 বার। ত্রৈমাসিক হলে সাধারণত 3 মাস পরপর সুদ প্রদান করা হবে, এবং 12 মাসে 1 বছর হবার কারণে এটিকে 4 বার। অর্ধবার্ষিক হলে বছরে 2 বার। সাপ্তাহিক হলে বছরে 52 বার, অর্থাৎ 52 সপ্তাহে যেহেতু 1 বছর, এ কারণে 52 বার। ষান্মাসিক, অর্থাৎ 15 দিন পরপর যদি হয়, তাহলে 24 বার। আর দৈনিক যদি সুদের হিসাবটা করা হয়, অর্থাৎ প্রতিদিনের সুদ যদি গণনা করা হয়, তাহলে 360 বা 365। তবে যদি কোনো উল্লেখ না থাকে, সেক্ষেত্রে 360 বা 365 যে কোনো একটা ধরে করতে হবে, এবং আমাদের অঙ্কে সেটিও উল্লেখ করে দিতে হবে শিক্ষার্থীদের যে আমরা অঙ্কটি 360 দিন ধরে করছি অথবা 365 দিন ধরে করছি। তো একটা উদাহরণ দিয়ে দেখি, আগের যে ভিডিওগুলো ছিল তার সেখানকারই একটা উদাহরণ। শুধু আগে আমরা করেছিলাম বছরে একবার সুদ প্রদানের ক্ষেত্রে, এবং এই উদাহরণের মাধ্যমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বছরে একাধিকবার সুদ প্রদান করা হবে। তো অঙ্কটা যদি আমরা দেখি, অঙ্ক বলতে গাণিতিক সমস্যা, যে জনাব আজিজ সরল সুদ এখানে আসলে হবে না, চক্রবৃদ্ধি আর কি। জনাব আজিজ আগামী 10 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখতে চান। সুদের হার 12 টাকা হলে তিনি সুদে মূলে বা সুদে আসলে কত টাকা পাবেন, এটি ব্যাংক যদি চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে। তো আমরা আগে জেনেছি যে চক্রবৃদ্ধিটা যদি উল্লেখ না থাকে, কোনো কিছুই যদি উল্লেখ না থাকে, আমাদেরকে চক্রবৃদ্ধি হারেই ধরতে হবে। এবং বাকি যে ব্যাপারগুলো আছে, যে সুদ যদি নিম্নলিখিতভাবে প্রদান করা হয় আসলে, যে মাসিক ভিত্তিতে, ধরা হচ্ছে যে তিনি 10 বছরের জন্যই টাকা জমা রাখছেন, 20,000 টাকা, 12% সুদের হার, এবং তিনি প্রত্যেক মাসে সেখান থেকে সুদ পাবেন অথবা প্রত্যেক মাসেই তার সুদটা গণনা করা হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে। তো দেখি, এখানে মাসিক ভিত্তিতে যদি হয়, আমাদের আগের মতো যে ফিউচার ভ্যালু আসলে কত হবে, যে 20,000 টাকা ব্যাংকে জমা রাখবো আমরা 12% হার সুদে 10 বছরের জন্য, তো এই সময়টা পর এত এই নির্দিষ্ট সুদের হারের সুদ পাবার পরে আমাদের কত টাকা হবে, সেটি আমাদের যেহেতু ভবিষ্যৎ মূল্য, তো ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব, যার কারণে ভবিষ্যৎ মূল্য কিংবা FV ইজ ইকুয়াল টু হোয়াট। এবং বর্তমান সময়ে যে টাকাটা আমরা জমা করছি ব্যাংকে, যে 20,000 টাকা, এই 20,000 টাকা আমাদের PV বা প্রেজেন্ট ভ্যালু 20,000 টাকা, এবং আর হচ্ছে সুদের হার 12 টাকা, অর্থাৎ 100 টাকায় 12 টাকা। কিন্তু আমরা যদি 1 টাকায় এটাকে আনি, তাহলে 0.12 বা 0.12 হবে। তো আগে আমাদের এখানে নতুন একটা আইটেম আমাদের আসবে, যে এমের ব্যাপারটাই হচ্ছে, এম হচ্ছে টাইমস, কতবার আমাদের টাকাটা সুদ গণনা করা হচ্ছে। তো আমরা অঙ্কে যেহেতু এটা শুরুতে ধরেছি যে সুদ মাসিক ভিত্তিতে যদি প্রদান করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এম হবে 12, অর্থাৎ 12 মাসে, যেহেতু বছর এবং প্রত্যেক মাসে সুদ প্রদান করা হচ্ছে, যার কারণে আমরা এটাকে m = 12 ধরছি। এবং এই এমের কাজটা কি, এমের কাজটা হচ্ছে আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আর, অর্থাৎ সুদের হার যেটি পাবো, এই যে 0.12 বা 0.12 যেটি আমরা পেয়েছি অঙ্কে, সেটাকে আমরা আরকে এই 12 দিয়ে ভাগ দেব। 12 দিয়ে যদি আমরা ভাগ দেই, সেক্ষেত্রে আমাদের এখানে যেটি হবে, যে রেজাল্ট আমরা পাবো এই অঙ্কের ক্ষেত্রে, আমরা পেয়েছি 0.01, অর্থাৎ আমরা সুদের হারটা এটাই ধরব। এবং এম
যেখানে এন থাকবে সেখানে এমটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এন ছিল আমাদের 10 বছর, অর্থাৎ যে বিনিয়োগকৃত যে সময়টা থাকবে সেই সময় যে বছর সেই এনের সঙ্গে এমটা আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে যদি আগের সূত্রটিতেই যদি বসাই তাহলে আমরা যে ফলটা পাবো সেটাই আমাদের ফিউচার ভ্যালু হিসেবে আসবে। তো আগের সূত্র অনুসারে আমরা যদি করি, এভি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন এম, এখানে আমরা আর ক্যালকুলেট করে নিয়েছি অলরেডি পাশে, যার কারণে এটির প্রয়োজন নেই। তো আমরা যদি আগের সূত্র ধরেই করি এবং আমরা নতুন করে একটা আর এর রেজাল্ট পেয়েছি, নতুন করে আরেকটা এন পেয়েছি, তো আগের অঙ্ক যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের এই এম এর ব্যাপারটা ছিল না, যার কারণে পুরা 0.12 এসেছে, কিন্তু এখানে আমাদের নতুন আর যেটি বের হয়েছে সেটি 0.01। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এনটি যেটি এসেছে সেটি হচ্ছে আগে ছিল এন 10 বছর এবং 12 বার, যেহেতু এম এর মান 12, সুতরাং 10 × 12 = 120। তো আমরা এন এর জায়গাতে আগে 10 লিখেছিলাম, এবার আমরা লিখব 120, এবং আর এর জায়গাতে আগে 0.12 লিখেছিলাম, এবার লিখব 0.01। তো আগের মতো যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের একটা ভ্যালু আসবে, যে ভ্যালুটাকে আমরা ফিউচার ভ্যালু হিসেবে চালাই দিচ্ছি এবং ফিউচার ভ্যালু হিসেবে ক্যালকুলেট করছি এটাকে। তো একইভাবে আমরা যদি আবার আগের অঙ্কে যদি ফিরে যাই, যে তিনি 10 বছরের জন্য টাকা জমা রাখছেন 20,000 টাকা 12% হার সুদে, চক্রবৃদ্ধি হারে আমাদের টাকাটা কত আসবে যদি ব্যাংক সুদটা দ্বিমাসিক হারে, অর্থাৎ 2 মাস পরপর সুদ গণনা করা হয়। তো আগের অঙ্কে আমরা যেটি ধরেছিলাম যে 0.12 আমরা 12 দিয়ে ভাগ করেছিলাম, দ্বিমাসিক মানে বছরে 6 বার সুদ গণনা করা হবে, সুতরাং এই আরকে আমরা এখন 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে আগে পেয়েছিলাম 0.101, এই ক্ষেত্রে আমরা পাবো 0.02, এবং নতুন যে এন আমরা ক্যালকুলেট করব সেটি 10 থাকবে এন এর মান, আর এম এর মান যেহেতু 6, সুতরাং 6 10 আমাদের 60 হয়ে যাবে। তো আমরা ভ্যালুটাকে আবার আগের মতো এখানে বসায় নিব এবং নতুন এন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এসেছে 60 এবং আরটা এসেছে 0.02। তো এটা আগের মতোই থাকবে এবং জাস্ট ক্যালকুলেট করলে যে মানটা, যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটি হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু, যেটি আমাদের দ্বিমাসিক, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে বায়ো মান্থলি। তো এই আমাদের দুটি উদাহরণ দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আমাদের যে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা সাপ্তাহিক, ষান্মাসিক যেগুলোই থাকছে, প্রত্যেকটা বারই মনে রাখতে হবে যে যেখানে আর, অর্থাৎ সুদের হার যেটি আমরা পাবো, সেই হারটিকে এই এম যত বার আসছে সেটি দিয়ে ভাগ করব এবং এনকে আমরা গুণ করে দিব। আর এখানে আমি আলাদা করে দেখিয়েছি, যার কারণে এখানে আমরা সূত্রটা চেঞ্জ করতে হয়নি। যদি আমরা এখানে না করতে চাই, আমরা যদি হিয়ারের এই জায়গাটাতে যদি আমরা দেখাতে না চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ডিরেক্ট আর বাই এম লিখতে হবে এবং এনের জায়গাতে এন ইন্টু এম লিখে জাস্ট ভ্যালুগুলো বসায় দিতে হবে এবং একে একে ক্যালকুলেট করতে হবে। তো দুইটা জায়গাতেই আমাদের ক্যালকুলেট করতেই হবে, ম্যান্ডেটরি। তো আলাদা করে নিলেই আমার মনে হয় যে স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধাজনক হয়, এবং আশা করব যে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব, আশা রাখছি। এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন, আমাদের ফেসবুক ফ্যান পেজের লিংক আমি দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশানে অবশ্যই দেওয়া থাকবে। এবং যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তাদের জ্ঞাতার্থে বলি যে আমি ডিসক্রিপশানে টাইম ভ্যালু অফ মানির উপরে আগের দুটা ভিডিও, দুইটা পার্ট আমি আপলোড লিংক দুটো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে। এবং অবশেষে বলি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে পারি, যে নিয়মিত আপনারা এখান থেকে ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন এবং সেই হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন বিনামূল্যে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আব্দুল্লাহ আল আমিন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।